এমএলএ সুরজিৎ দত্তনি লোয়াজং বাই ককটিশাল দখং আগরতলা নিকে বাতাই নাই বিজেপি নি অশোক সিনহা ন লগিতে কাশা কতর বাইগে লেখলাই জাখা আর মান জাখা আসাম নি মন্ত্রী অশোক সিনহাল আসল দখং আগরতলা বিধানসভা নি যত থায়ন বাইক দেখে রেলি খাই লেখা বেসকাংনি 23 জন সালমারিবো হাসনি গ্রিনবি বিধানসভা আমসায় মাথাঙ্গি টঙ্গু বাই ইলেকশন চংমারি দখং আগরতলাও বাতাই নাই বিজেপি নি ইংরে ডক্টর অশোক সিনহা ন কপ্লাই খাইনি বাকি কবাং পুট বাই কপ্লাই খাইনি বাকি লোকরনি থানি কয়মং নারব জাখা আসর কক্ত মাত্রনি বসকাঙ্গো এমএলএ সুরজিৎ দত্ত সাকা বিজেপি নিংগি বাতাই নাই ডক্টর অশোক সিনহা দেরাই না বড় কাহাম তে সিনি জাত মখা আবনি বাকি ন ব কপ্লাই মাই হনি সাকা আবনি লগে লগে যত গ্রিন বুরি বিধানসভা আমসে ন বিজেপি বদল কপ্লাই মাই হনি কক সাকা কবাং পুট বাই বর্তমানে কেন্দ্র বিশাল বাইক রেলি করেছেন আজকে 6 আগরতলা করছেন কি মনে হচ্ছে দুটো কেন্দ্রে কিরকম ফল হতে পারে দুটো কেন্দ্রেই জিতব বিপুল ভোটে জিতব প্রার্থী সম্পর্কে কিছু বলবেন প্রার্থী তো এক্সিলেন্ট আমার ছোট ভাই এক্সিলেন্ট খুব ভালো ছেলে এমন ছেলেই হয় না তাকে ভোট দেওয়া মানে সুপাত্রে দান করা এটা একটা প্রবলেম কারণ ছোটবেলা থেকে শুনে যাচ্ছি না সুতরাং এটা ব্যক্তিগত সম্পর্ক এটার সঙ্গে অন্য কিছু সম্পর্ক নাই আমাদের পারিবারিক সম্পর্ক শুনে আদর করে এবং এটা থ্রু আউট দ্য ইলেকশন শুনে খবরাখবর নিচ্ছে সবকিছু করছে আর জয়ের ব্যাপারে যেটা কইছে শুনুদের দুইটা কইছে আমি চারটে কিনছি প্রচার প্রায় শেষ লগ্নে কিভাবে এখন জোট দেবেন প্রচার এখন সবাই মধ্যে বৃষ্টি উপভোগ করতেছে আর কিছু লোক বৃষ্টিতে কষ্ট পাচ্ছে আমার দুইটা দিন আর একটা দিন প্রায় তো গেল এই ক্যাম্পগুলিতে ঘুরতে ঘুরতে আমি কনসিয়াসলি যেটা করছি সেটা যখন গেছি আমি উত্তর দিয়ে রাখছি না আমি করি না এটা প্রচারের জায়গা না কোনো প্রচার না আমি কনসিয়াসলি আমার ছেলেদের কইছি কোনো কিছুর মধ্যে বিজেপির ভাবে আটাকা মানুষের যখন সার্ভিস দিবে তখন মানুষের সামনে সার্ভিস দেবো বিশেষ করে এটা চাওয়া